এই কদিন সকালবেলা সেদ্ধ ভাতই করে দিচ্ছিলাম, সেদ্ধ ভাতই আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ না মানে সকালবেলা সেদ্ধ ভাত আমরা খাচ্ছিলাম, বাতাসা দিয়ে সুজি করেছি। আর মেয়ে তো সুজি দেখে একটু লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ ও সুজিটা খেতে চায় না। না না সুজি ভালো খায়, তাড়াতাড়ি পড়েছে কারণ আজকে দুটো একসঙ্গে পরীক্ষা আছে। সকালবেলা ম্যাগি আজকে ভাত করে দেবো না, আজকে সকালবেলা হচ্ছে এটা ম্যাগিটা হচ্ছে নিয়ে যাবে ও আর কি, পরীক্ষা দিতে যাবে তাই ওখানে নিয়ে যাবে, যেহেতু আজকে একটু দেরি হবে আসতে। আমি বলেছিলাম রুটি বা কোনো একটু তরকারি ফরকারি করে দিন, আর রুটি নিয়ে যাবে না, আর সকালবেলা আজকে ভাত খাবে না, সকালবেলা এই যে সকালবেলা না ভাত খেতে যায় না। কালকে দুটো আমি ফ্রিজে হচ্ছে আটা মানে রাত্রেবেলা যেহেতু আমরা রুটি করি তো আটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুটো করলে ওর জন্য দুটোই খাবে। আর এই যে রাত্রিবেলা ডিমের তরকারি করেছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি করেছিলাম, তা ওটাই ওর জন্য আমি একটুখানি সরিয়ে রেখে দিয়েছি। এই তো এটা টিফিন বক্সে ভরে দেবো ম্যাগিটা, আর এই দুটো রুটি করবো এখন। ওই যে মোটামুটি ওর মতন খাওয়ার সকালবেলা হয়ে গেল। এই যে দুটো রুটি করেছি, দুটো রুটি কালকে রাত্রেবেলায় আমি মানে আটাটা মেখেছিলাম, দুটো গোল্লা সরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে ম্যাগিটা এখনো গরম রয়েছে বক্সে একেবারে দিয়ে দিয়েছি, আর এই যে ডিমের তরকারি তো এটা দিয়ে ও খাবে, আর এইটা নিয়ে যাবে রুটিটা সকালে খাবে। মানে এই কদিন আমি ভাতই করে দিয়েছিলাম, এই কদিন সকালবেলা সেদ্ধ ভাতই করে দিচ্ছিলাম, সেদ্ধ ভাতই আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ না মানে সকালবেলা সেদ্ধ ভাত আমরা খাচ্ছিলাম, আর ওর জন্য আমি আগের দিন রাত্রে আগের দিন দুপুরবেলা যা রান্না করছিলাম একটুটুকু সরিয়ে রাখছিলাম, কারণ সেদ্ধ ভাত খেতে পারে না দেখে। আর আজকে যেহেতু অনেকটাই সকালবেলা পরীক্ষা, এই কদিন হচ্ছে 12টা থেকে পরীক্ষা ছিল, আর আজকে হচ্ছে 10:30 থেকে পরীক্ষা, যেহেতু চাকদা যাবে তো অনেকটা দূর, ওকে বাড়ির থেকে হচ্ছে 1:30 সময় বেরিয়ে যেতে হবে, তো সকালবেলা সকালবেলা ভাত খেতে চায়নি, এমনিতে তো ভাত খায় না, তার কারণে হচ্ছে এই রুটিটা করলাম, দুটো রুটি আছে ডিমের তরকারি খেয়ে যাবে। আর বলেছিলাম আমি হয়তো আলু ভাজা নাহলে আলুর তরকারি করে দেবো, রুটি দিয়ে নিয়ে যাস, তখন বলছে না আমি রুটি নেবো না, আমাকে তুমি ম্যাগি করে দেবা, ম্যাগি খাবো আমি। যাই হোক ওর কথা মতন ম্যাগি করে দিলাম, তো ম্যাগিটা নিয়ে যাবে। তো এদিকে এর গুছানটা মানে গুছান গাছান হয়ে গেছে, এবার আমি হচ্ছে ঘরের কাজ করব। ঘরের কাজ কিছুই করিনি, সকালবেলা উঠে খালি চাটা খেয়েছি আর কোনো কাজই করিনি, কারণ চা না খেলে কোনো কাজই এগোয় না। তা আগে ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে তারপরে এদিকে ঢুকে মানে এদিকে ওর খাবারটা রেডি করে দিলাম। আমাদের খাবারটা বেলায় করব, কি খাবো জানি না, আমাদেরটা বেলায় করব, আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে হচ্ছে এদিকটা করব। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন রাখছি। আমাদের সকালে খাওয়ার জন্য কিছুই করিনি, সেরকম রুটি ছিল কাল রাতে, আর চা তো করতে হয় সকালবেলা। আর এই যে সুজি, আজকে সুজিটা একটু হলুদ হলুদ হয়েছে, আজকে সুজিটা কি বলে বাতাসা দিয়ে করেছি, বাতাসা দিয়ে সুজি করেছি। আর মেয়ে তো সুজি দেখে একটু লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ ও সুজিটা খেতে চায় না। না না সুজি ভালো খায়, সুজিটা খেতে চায় না। খাওয়া দাওয়া নিয়ে একটু বসলাম, কিন্তু আজকে তো শনিবার, কি রান্না করবো বুঝে পাচ্ছি না বন্ধুরা। মাছ তো সেরকম আসেনি, যা একটা ধরেছিল এতবার একটা, এই দেখো এত বড় একটা রুই মাছ ধরেছিলাম, মানে 350-350 ওজনের হবে, দাম কমালো না, 180 করে বললাম গোটা নিয়ে নিতাম, কমালো না। যাই হোক মা চালা সেরকম আজকে নেই, উনি 220 করে বলছিলেন, আমরা 180 টাকা করে বলেছি। যাই হোক তো নিলে ভালো হতো, নিলাম না। এখন ভাবছি যে যা বৃষ্টি হচ্ছে ভাবছি কি করব, খিচুড়ি করব, যা বৃষ্টি হচ্ছে ভাবছি কি করব, খিচুড়ি করব না মাংস করব, এটাই ভেবে পাচ্ছি না। আর এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, খিচুড়ি ডিম ভাজা হচ্ছে আলু ভাজা হলে জাস্ট জমে যেত খাওয়াটা, বৃষ্টি দেখতে পড়ছে সে সকাল থেকে, মানে কি থামছে কমছে থামছে নামছে এরকম আর কি হচ্ছে। তো এখন আমাদের আলোচনা হচ্ছে যে কি করব, ডিম ভাজা খিচুড়ি, কারণ ছেলের আজকে পরীক্ষা শেষ, ও খেলে আর কোনো অসুবিধা হবে না, আজকে ওর লাস্ট পরীক্ষা। আজকে খিচুড়ি কি গোবিন্দকে চাল না তো চাল দিয়ে করবো, গোবিন্দকে করবো, তো চালটা আনতে হবে, চালটা ডালটা এনে দিতে হবে, মুগের ডাল আর চাল এনে দিতে হবে, আর ডিমটাও এনে দিতে হবে, ডিমের মামলেট দিয়ে খিচুড়ি দিয়ে ভালোই লাগবে, তার সাথে আলু ভাজা। তাহলে চলো আজ রাত্রে, তাহলে এই রাত্রে না দিনের বেলা দুপুরে তাহলে এই করি। ক্রিসমাস হলে বন্ধুরা জমে যেত, একটা বাজার থেকে ক্রিসমাস আনতে পারলে ভালো হতো, ছেলে থাকলে বাজারে চলে যেতাম, ছেলে নেই তো, কারণ ছেলে না থাকলে আমি কোথাও যেতে পারি না, ছেলের সাথে একটু রাস্তাটা এদিক ওদিকে বেরোয়, একা রাস্তায় বেরোনো মানে বোকা, আমি রাস্তায় একা চলতে পারি না। তো ছেলে থাকলে পরে বাজারে চলে যেতাম, একটা ইলিশ নিয়ে আসতাম, 6-4টার মধ্যে একটা ইলিশ নিয়ে আসতাম। তো যাই ক্রিসমাস নিয়ে যখন ডিম দিয়ে চালিয়ে দেবো, আর ফ্রিজে তেমন কিছু সবজি নেই, আজকে ছেলের পরীক্ষা শেষ, কালকে সকালবেলায় যাবো হচ্ছে বাজারে, কারণ কিছু সবজি হলেও আনতে হবে, বাজারে কিছু নেই ঘরে, তো কালকে গিয়ে বাজার থেকে গিয়ে কিছু সবজি নিয়ে আসবো, ছেলে আর আমি কি নিয়ে আসবো।
তো চলো দেখা যাক, খিচুড়ি করি না মাছ করি না কি করি না মাংস করি দেখা যাক। তো এখন রাখছি, পরে আবার কথা হবে। তো বন্ধুরা ফাইনালি খিচুড়ির সব আয়োজন করে নিয়ে বসে পড়লাম। আর এই যো খিচুড়ির আয়োজন দেখতেই পাচ্ছ, এখানে এখন আলু ছাড়াচ্ছি, আলু ভাজা হবে। আর এই দেখো, এই যে একটা পোলটা, এই যে একটা পোলটা, দুটো পোলটা আনা হয়েছে দোকান থেকে। একটা মনে হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে বলেছে খাবে, তো গোবিন্দভোগের চাল এনেছে 300 গ্রাম, আর ডাল এনেছে, মুগের ডাল এনেছে 200 গ্রাম। তো এটা দিয়ে খিচুড়ি হবে, আর অল্পই করবো, 500 চালের ডালে 500 করবো, কারণ ছেলের আজ সন্ধ্যাবেলা এসে খাবে, তো ছেলের আস্তে আস্তে 6টা বেজে যাবে, ও সেরকম খেতে যাবে না, ওই জন্য অল্প করে রাখবো। আর এই যে গোটা গোটা ডিম ভাজা হবে, ডিমের মামলেট হবে, ডিমের মামলেট। আর হচ্ছে তার সাথে হবে আলু ভাজা, আর দেখি পাঁপড় আছে যদি ভাজি ভাজলাম। তো একটু খিচুড়ি খাবে যাবার বলেছে, তো আজকে খিচুড়ি করবো, আর একটু ঝিরিঝিরি করে না পেঁয়াজ দিয়ে আলু ভাজবো, যে আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে। ফ্রিজে পুঁই শাক আছে জানো তো, কাঠি কচু রয়েছে, পুঁই শাক রয়েছে, কিন্তু পুঁই শাক দিয়ে একটু বেগুন হবে হলে ভালো হতো, কিংবা একটু কুমড়ো হলে ভালো হতো, ওইসব কিছু নেই। তাহলে পুঁই শাক দিয়ে খিচুড়ি খেলে বেশ লাবড়ার তরকারির মতন করলে না ভালোই লাগবে, তো নেই দেখে এটা এটাই করছি। চলো ঝটাপট গুছিয়ে নিই। আর উনুন ধারের অবস্থা প্রচুর খারাপ, পুরো জলে থই থই করছে, পুরোটাই গ্যাসে করব, উনুন ধারে যাওয়া যাবে না বন্ধুরা, পুরো জলে থই থই করছে উনুন ধারে, এখানে অত কষ্ট করে রান্না করতে পারবো না, তো তার জন্য গ্যাসের কাছেই করবো। দিন দেরি করে বসালাম, এখন 11টা বাজে, ওই রান্না করে উঠতে উঠতে 12:30 বেজে যাবে। চলো তাহলে সব গুছিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিলাম, আর বসিনি তার কারণ হচ্ছে আজকে নাকি কারেন্ট থাকবে না, দুদিন আগেই বলে গেছিলো যে শনিবারে কারেন্ট থাকবে না 12টার থেকে আর কি, এই 12:30 থেকে বিকেল 5টা 6টা অবধি থাকবে না কারেন্ট, কিছু অসুবিধা হবে না একমাত্র আমরাই জানি। তো যাই হোক, কোনো একটা কাজ হবে বলেছে তাই জন্য। আর এখানে যে খিচুড়ির জল বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ভাজার জন্য আলু আলু কোটা হয়ে গেছে, আদা খিচুড়ির জন্য কুটেছি, লঙ্কা রেখেছি, টমেটো খিচুড়িতে দেবো, আর ডিম ভাজবো, পেঁয়াজটা কাটতে ভুলে গেছি, তো পেঁয়াজটা পরে কুটে নেবো। তাই তো বসিয়ে দিলাম, আর ডালটা আগে ভেজে ধুয়ে নেবো, তো আগে ডালটা ভেজে নিই। আর এইদিকে হচ্ছে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, বেশ বৃষ্টির দিনে কিন্তু যাই বলো না কোনো খিচুড়ি খেতে মজাই লাগে, অন্য অন্য দিন কিন্তু ভালো লাগে না বৃষ্টির দিনে। আর এক হচ্ছে শীতকালে যে নতুন নতুন সবজিগুলো ওঠে, নতুন আলু, মটরশুঁটি, ফুলকপি বেশ জমে যায় তাই না। তো চলো বেশি কথা বলবো না, আগে রান্নাটা করে নিই, কারেন্ট যাওয়ার আগে আগে করে নেবো, খিচুড়ি তো হয়ে যাবে এখন, পরে আবার কথা বলছি, চলো এখন রাখছি। তো এই যে খিচুড়ি রেডি, জাস্ট এখন সম্বার দেওয়া বাকি আছে, খিচুড়ি কালারটা দারুণ। তো চলো আমি খিচুড়িতে কি কি সম্বার দিই তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে, কোনোদিন তো দেখাইনি, তো আমি কি কি দিয়ে সম্বার দেবো খিচুড়িটা সেটা তোমাদেরকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আলু ভেজি মানে আলু ভাজলাম, এমন তো উঠালাম, তো কি কি দিয়ে সম্বার দিচ্ছি দেখতে থাকো। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভাজা ভাজা হোক। আর এখানে দেখো নিয়েছি আমি হচ্ছে গোটা জিরে আর হচ্ছে রাঁধুনি, তো এই দুটোই আমি দেব। রাঁধুনিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, যেহেতু এটা গোবিন্দভোগের চালের খিচুড়ি, তো রাঁধুনিটা আর গোটা জিরেটা আমি দিলাম। আর আতর চাল দিলে হয়তো ওর মধ্যে আমি পাঁচফোড়নটাই দিই। তো আর এখানে রেখেছে যে আদা লঙ্কা বাটা, তো এটা আমি কিন্তু খিচুড়ি যখন ফুটছিল তখন আমি একটু কাঁচা দিয়েছি, আদা শুকনো লঙ্কা মানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, তো এটা আমি দিয়ে দিচ্ছি এবার তেলে। কিন্তু এটা মানে খিচুড়ি যখন নাকি এটা ফুটছিল এর মধ্যে আমি দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, কাঁচা বেশ সুন্দর একটা সেন্ট বেরোবে এর জন্য। এটা আবার লাল করে ভেজে নেবো, মশলাটা একটু লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো। তো চলো ভালো করে একটু ভেজে নিই। তো এই যে ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসটাও আমি জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি চিনি, কারণ খিচুড়িতে চিনি না দিলে ভালো লাগবে না, নুন মিষ্টি সব সমান হলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, আর তোমরা চাইলে কেউ ঘিও দিতে পারো, আমি আজকে ঘি দেবো না, ঘিটা আমার শেষও হয়ে গেছে, তো যা ছিল আমি এই দিয়ে রান্না করেছি। তো এবার ভালো করে একটা নাড়িয়ে নিই, কালারটা কিন্তু দারুণ এসছে, গোবিন্দভোগের চালে খিচুড়ি যাই বলো না কেন। তো আর একটু মনে হচ্ছে নরম করলে হতো, তবে এটা খাওয়ার সময় আরও শক্ত হয়ে যাবে তাই না, আর একটু নরম করলে ভালোই হতো। তো আমি আর জল দিইনি, যাই হোক যা আগে দিয়েছিলাম তো ওই মাপে দিয়েই করেছি, তো দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, জাস্ট ডিমগুলো ভাজবো, ডিমগুলো ভেজে নিলেই আমার হয়ে যাবে, ভাবছি দুটো পাঁপড়ও ভাজবো। তো চলো বন্ধুরা এটা নাবিয়ে নিই, পরে আবার আসবো। তোমাদের রান্না বান্না পুরো রেডি, একটা 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 করে আইটেম বাড়তে বাড়তে অনেকগুলো হয়ে গেছে, তো
সত্যি কথা বলতে খিচুড়ির সঙ্গে না এই জিনিসটা না করলে একেবারে জমে না। মেয়ে আমাকে হুট করে বলছে আমি সকাল থেকে ভাবছি যে যা ফ্রিজে একটু একটু থাকলে পরে, অথচ দেখো আমি কিন্তু টমেটো কিন্তু এর মধ্যে দেওয়ার জন্য কিন্তু নিয়েছি, অথচ মাথার থেকে উড়ে গেছে যে টমেটো দিয়ে তো চাটনিটা বানায়, তো টমেটো দিয়ে চাটনি বানাতে পারি। মেয়ে এসে বলছে ওমা চাটনি বানাবো না, তো চাটনি বানাবো না পাঁপড় দিয়ে খাবো, আমি কিন্তু চাটনি তো বানাচ্ছি না শোনা নেই। ও বাবা কালকে তো রাত্রিবেলায় আমি টমেটো কিনেছি, ফ্রিজে রয়েছে, কি মাথায় দেখেছো, বুদ্ধি মাঝে মাঝে হারিয়ে যায়। তো ফ্রিজ থেকে কটা টমেটো বার করলাম চাটনির জন্য, তো চাটনি করেছে এই দেখো। আর মেয়ে বললো এটা এটা সবার লাস্টে করেছে, এখনো গরম রয়েছে। মেয়ে বলছে এটা পাঁপড় দিয়ে খাবে, এই যে পাঁপড় ভেজেছি, আর এই যে আলু ভেজেছি, এই যে ডিম ভেজেছি, আর এই যে খিচুড়িটা, এই দেখো খিচুড়িটা একেবারে শক্ত হয়ে গেছে গো, এই দেখো খিচুড়িটা দেখেছো, এরকম খিচুড়ি খিচুড়িটা একটু নরম হলে ভালো হতো বলো, খিচুড়িটা শক্ত হয়ে গেছে গিয়ে, এই দেখো একদম শক্ত হয়ে গেছে। পরে আর জল দিলে না খিচুড়িটা একদম কাঁচা কাঁচা, মানে সেটা জলের জন্য না। যাই হোক এই যে সব রান্নাবান্না রেডি, খিচুড়িটা খিচুড়িটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না, এবার খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও নিচ থেকে আসছে। আর তারপর সব থেকে একটা দেখো খারাপ ব্যাপার হচ্ছে, বৃষ্টির জন্য খিচুড়ি করলাম, বৃষ্টি নেই, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি দেখলাম, যার জন্য মাংসটা আনা বন্ধ করে দিলাম যে না আজকে আজকে মাংস খাবো না, আজকে মাংসের বদলে আমরা খিচুড়ি খাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়িটাই ভালো লাগে। তো মা বৃষ্টি চলে গেছে, যার জন্য খিচুড়ি করলাম বৃষ্টি চলে গেছে। যাই হোক আর যাই বলো না কেন, এই যে এই যে এই জিনিসটা না হলে না সত্যি ভালো লাগে না। আর আজকে তো না একটু পায়েস করার খুব ইচ্ছে ছিল, খিচুড়ির সঙ্গে একটু পায়েস হলে বেশ ভালো হতো, পায়েসটা করার ইচ্ছে ছিল। সত্যি কথা বলতে দুধটা ঘরে ছিল না, গোবিন্দভোগের চালটা ছিল, দুধ ছিল না, গোবিন্দভোগের চাল একটুখানি আমার সরানো ছিল, আগের যে করেছিলাম আমি মানে পোলাও সেখান থেকে আমার চাল সরানো ছিল, তো ভাবছিলাম ওটা দিয়ে করবো, দুধটা ছিল না, আবার ছেলে নেই কাকে দিয়ে লিকুইড দুধ আনতে পাঠাবো, ওই জন্য আর করিনি। যাই হোক চলো, তোমাদের দাদাভাই আসছে, খাওয়া দাওয়াগুলো বাড়ি, পরে আবার কথা হবে, খেয়ে নিই, টাটা।